হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটি এমন একটি রিসোর্ট রিভিউ দেখাবো যেটা গাজীপুরের সবচেয়ে পুরনো রিসোর্ট এবং এই রিসোর্টটি অঙ্কবাবু রিসোর্ট নামে পরিচিত, তাই না বাবু? তো এই রোড ধরে আমরা আসলাম এবং এইটা হচ্ছে সামনে রোড আর রিসোর্টটির নাম হচ্ছে অনন্ত ভবন। তো চলুন আমরা ভিতরটা দেখে আস। ভিউয়ার্স, এটা হচ্ছে প্রবেশ পথ এবং প্রবেশ পথের সামনে হচ্ছে পুকুর, ছোট একটা পুকুর এবং সামনে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন। আর আমাদের কিছু কাজের জন্য আসলে দুটো ট্রাক রাখা হয়েছে এই জায়গাতে, তা আমরা একটু পাশ দিয়ে যাচ্ছি আর কি। এই যে বাড়িটা দেখছেন, এতে প্রায় নাটকের শুটিং হয় এই জায়গাতে, বিভিন্ন মিউজিক ভিডিওর শুটিং হয় আর অনেক বড় একটা জায়গাতে করা আর কি রিসোর্টটা, তাই পিকনিকের জন্য এই রিসোর্টটা আমি মনে করি ভালো একটা জায়গা। এ পাশটা হচ্ছে বৈঠকখানার জন্য একটা জায়গা করা হয়েছে এই জায়গাতে বসে থাকার জন্য। তো যা বলছিলাম আর কি, এটা গাজীপুরের সবচেয়ে পুরনো রিসোর্টের মধ্যে একটি। ওই সময় আসলে কেউ রিসোর্ট সম্বন্ধে ধারণাই ছিল না আর কি। কেমন মাছ পাইলেন ভাই? একটা মাত্র? কি মাছ? এই যে এটা হচ্ছে পিছনের দিকে পুকুর, ওনারা মাছ চাষও করেন এই জায়গাতে। আমার বিশ্লেষণ হচ্ছে যে এই জায়গাতে আসলে পিকনিকের জন্য ভালো হবে আর কি, রিসোর্ট না বলে পিকনিক স্পট বললে সবচেয়ে ভালো হয় আর কি। ছিল মধুরাম, ভাওয়াল রাজাদের কেউ বাউল রাজার না, বাউল রাজার মানে সঙ্গী আছে। আচ্ছা আচ্ছা, তো ওনারাও তো মানে তাদের জীবনযাত্রাও তো জমিদারদের মতোই ছিল। তো ওনারা কি মানে আপনার এই শুধু রয়ে গেলেন আর বাকি কি চলে গেছে নাকি এই জাতীয়? না, আছে সবাই, কিছু গেছে। ও আচ্ছা, এক সময় তো আপনাদের অনেক আরও অনেক জমি টমি ছিল নাকি? হ্যাঁ, বহু জমি ছিল। আপনাদের রিসোর্টটা বা পিকনিক স্পট, পিকনিক স্পট বললেই ভালো, মানে এটা অনেক পুরানো। হ্যাঁ, এটা অনেক পুরানো। কয় বছর হবে প্রায় আপনার এটা? প্রায় 30-35 বছর। এটা কে নির্মাণ করেন দাদা? এটা প্রথম? না, এটা আমি করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যৌবন বয়সে আর কি। যৌবন আর কি, 30-35 বছর বিক্রি দেন না।